আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার আসছে কালবৈশাখী ঝড়, ঈদের আগেই দূর হবে তাপপ্রবাহ। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভ্যাপসা গরমের পাশাপাশি বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে রোদের তেজ বেড়েই চলেছে, গত কয়েকদিন ধরে চলমান তাপপ্রবাহে অস্বস্তি হয়ে উঠেছে জনজীবন। সিয়াম সাধনার এই মাসে এমন গরম থেকে রেহাই পেতে বৃষ্টির অপেক্ষা রয়েছেন অনেকেই। এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে সুখবর, আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। এতে চলমান তাপপ্রবাহ কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আগামী 2-3 দিন পর বৃষ্টি বেড়ে তাপমাত্রা কিছুটা কমে গরম কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এছাড়া দেশের বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 39.2 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এছাড়া টাঙ্গাইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে। তবে 7 ও 8 তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, এতে কিছুটা কমে আসতে পারে গরমের তীব্রতা ইনশাল্লাহ। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে, মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলার হুকুমলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।